মহাখালী বাংলাদেশের রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। বলছি মহাখালীর কথা। মহাখালী বাংলাদেশের রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা। মহাখালী 23.7795 ডিগ্রি উত্তর, 90.4046 ডিগ্রি পূর্বে অবস্থিত। এর উত্তরে বনানী, দক্ষিণে মগবাজার এবং পূর্বে গুলশান অবস্থিত। আপনারা ভিডিওতে মহাখালী দেখছেন। মহাখালী বাস টার্মিনাল ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। মহাখালীতে বাংলাদেশের প্রথম উড়াল সড়ক নির্মিত হয়, যা মহাখালী ফ্লাইওভার নামে পরিচিত। এর নির্মাণ কাজ শুরু হয় 2001 সালে। 2004 সালে এর একটি অংশ সাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। মহাখালীর অর্থনীতি মূলত শহর কেন্দ্রিক। মহাখালী জেনারেল মার্কেট উড়াল সড়কের নিকটে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত। এটি পূর্বে একটি অস্থায়ী বাজার ছিল। 1983 সালে সর্বপ্রথম ঢাকা সিটি কর্পোরেশনের দ্বিতল আধুনিক ভবন নির্মাণ করে। এই ভবনটিতে প্রায় 216টি দোকান রয়েছে। নগরায়নের পাশাপাশি এখানে বস্তিও গড়ে উঠেছে। করাইল ও সাততলা বস্তি মহাখালীর নিকটেই অবস্থিত। মহাখালীতে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা রয়েছে। আপনারা ভিডিওতে মহাখালী বাস টার্মিনাল দেখছেন। মহাখালীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, গাউসুল আজম মসজিদ, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, জাতীয় ক্যান্সার হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল মহাখালীতে অবস্থিত। দর্শক, আপনাদের ভিডিওতে ঢাকার মহাখালী এলাকা দেখাচ্ছি। চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। থ্যাংক ইউ।